নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক। আমাদের সবার প্রিয় এবং বিখ্যাত অভিনেতা অক্ষয় কুমার, যিনি আমাদের অনেক অনেক হিট চলচ্চিত্র দিয়ে মন জয় করে আছেন। শোনা যাচ্ছে 2020-এর 25শে ডিসেম্বর মোবাইলে রিমাইন্ডার দিয়ে রাখার কথা, কিন্তু কেন, চলো তাহলে জানাই যাক। 2020-এর 25শে ডিসেম্বরে তিনি একেবারে অন্য লুকে আসছেন, কোনো প্যাডম্যান না, কোনো রাউডি লুকেও না, যাকে বলে একদম ঝাক্কাস লুক, সেই লুকেই আসছেন তিনি। তার আপকামিং ছবির পোস্টার তিনি পোস্ট করেন। পোস্টারে দেখা যাচ্ছে লুঙ্গির মতো দেখতে দক্ষিণী পোশাক মুন্ডু পরেছেন আক্কি, রংটি তার কালো, গলায় সোনার হার, হাতে নানচাকু, কপালে দক্ষিণী স্টাইলে তিলক, দু চোখে যেন তীব্র রাগে যেন কটাক্ষ, মুখের বিভঙ্গে অবজ্ঞার আভাস। খিলাড়ি বয় এখানে বচ্চন পাণ্ডে নামেই আসছে, ছবির নামও তাই। বচ্চন পাণ্ডে ছবির পরিচালক ফরহাদ সামজি, প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াওয়ালা। 15ই আগস্ট তার মিশন মঙ্গল চলচ্চিত্রটিও আসছে। তার প্রত্যেকটি চলচ্চিত্রের জন্যই যেন আমরা অপেক্ষা করে থাকি। তাহলে চলো অপেক্ষা করা যায় 2020-এর 25শে ডিসেম্বরের জন্য। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব।